Three persons, including a man and two women, were arrested from Kanchanjunga Express at Akartala railway station by the GRPF for carrying a large amount of cash. During the routine checkup by the railway police, the three, Sutir Barasu Bhagmare, Garisma Bhagmare and Sibasini, were detained after cash worth ₹9,56,000 were recovered from their possession. The accused could not respond to any of the police queries as to why they were carrying the cash. It has been learned that the trio came to Tripura from Maharashtra and were on their way to Sialda. আচ্ছা, আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোয়ারটায় আগরতলা থেকে ছাড়ার উদ্দেশ্যে শিয়ালদার উদ্দেশ্যে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ পোস্টের অফিসাররা আমাদের বড় নেতৃত্বে আমরা ওইখানে আগরতলা স্টেশনে চেকিংয়ের সময় মহারাষ্ট্রের তিনজন লোককে আটক করেছি। তো তিনজনে, তাদের নাম হচ্ছে সুদের বর্ম, কৃষ্ণা বর্ম এবং সীমা সিন্দে। তাদের মধ্যে আমরা যখন তাদের সন্দেহজনকভাবে আমরা যখন তাদেরকে চেক করলাম, তখন তাদের কাছে আমরা ৯,৫৬,০০০ টাকা পেয়েছি ক্যাশ ইন্ডিয়ান রুপিস। তো এই টাকাগুলো আমরা সিজ করেছি, আমরা তাদেরকেও আটক করেছি আর পরবর্তীতে আমরা তাদেরকে মোটামুটি আমাদের আইনে যে ফর্মালিটি আছে সেগুলো পরে আমরা ইনকাম ট্যাক্সের হাতে তাদেরকে সুপোর্ট করব। আজকে কি তাদেরকে আবার কোর্টে তোলা হবে না আপনারা? না, আমরা ইনকাম ট্যাক্সের হাতে দিয়ে দেব আর এর ভিত্তিতে আমরা একটা ইনকোয়ারিও শুরু করেছি। কোথায় যাওয়ার জন্য তারা মানে ওরা বিশেষত তিন দিন আগে বলেছে এখানে ওই বাড়িটি নিয়ে মহারাষ্ট্র থেকে আগরতলা এসেছে আর আজ কাঞ্চনজঙ্ঘা হয়ে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদা পর্যন্ত যাচ্ছে, শিয়ালদা থেকে তারপরে ওরা দিল্লি মহারাষ্ট্রের উদ্দেশ্যে বাড়ি।